1947 সালের 29 নভেম্বর ফিলিস্তিনে বসবাসকারী ইহুদিরা রেডিওর সামনে বসে আছে, কারণ ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে জাতিসংঘে একটি অতি গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠেছে ভোটের জন্য। এই প্রস্তাবটি হলো ফিলিস্তিন রাষ্ট্রকে ভেঙে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করা হবে। এই কারণে ইহুদিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে জাতিসংঘ থেকে কি খবর আসে সেটি শোনার জন্য। এরপর জাতিসংঘ থেকে খবর এলো ইহুদিদের জন্য যে আলাদা রাষ্ট্রের প্রস্তাব উঠেছে সেটি পাশ হয়ে গিয়েছে। এটি শোনার পর ইহুদি এলাকাগুলিতে যেন উৎসবের মহল চলছে, ইহুদিরা যেখানে আনন্দ উল্লাস করছিল ঠিক তার কিছুটা দূরে ফিলিস্তিনে বসবাসকারী আরবদের গ্রামগুলিতে যেন হতাশা ছেয়ে গিয়েছে। কারণ যেখানে তাদের পূর্বপুরুষরা প্রাচীন কাল থেকে বসবাস করছিল, এবার তাদের সেই জায়গা ছেড়ে চলে যেতে হবে এটির ভয় করে। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা বিভিন্ন ছবি এবং ম্যাপের সাহায্যে বোঝার চেষ্টা করব ইসরায়েল কিভাবে ফিলিস্তিনকে দখল করেছিল এবং এই ফিলিস্তিনকে কেন্দ্র করে কি সত্যি আরব রাষ্ট্রগুলি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এইসব তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় সাম্রাজ্য মিত্রশক্তির কাছে পরাজিত হয় এবং ব্রিটেন ওসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকা ফিলিস্তিনকে দখল করে নেয়। এরপর ফিলিস্তিনে ব্রিটিশ শাসন চলাকালীন ইউরোপ ও অন্যান্য মহাদেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে আসতে থাকে। এই প্রেক্ষাপটে স্থানীয় ফিলিস্তিন আরবদের সাথে বাইরে থেকে আসা ইহুদিদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়, আর এই সমস্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গৃহযুদ্ধের রূপ নেয়। ফিলিস্তিনের এই সমস্যা ব্রিটেন সমাধান করতে না পারায় জাতিসংঘ এতে হস্তক্ষেপ করে। এখানে একটি কথা বলা দরকার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইউরোপীয় ইহুদিরা অক্ষশক্তির রাষ্ট্রগুলির দ্বারা গণহত্যার শিকার হয়, তাই ওই সময় ইহুদিদের প্রতি বিশ্বব্যাপী সহানুভূতি সৃষ্টি হয়েছিল। এমত অবস্থায় 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রকে ভেঙে তিন ভাগে ভাগ করার পক্ষে ভোট দেয়। জাতিসংঘের এই প্রস্তাব অনুযায়ী ব্রিটিশ শাসিত ফিলিস্তিনের 56% ইহুদিদের আলাদা রাষ্ট্র গঠনের জন্য দেওয়ার কথা বলা হয়, আর 43% স্থানীয় ফিলিস্তিনদের দেওয়ার কথা বলা হয় এবং পবিত্র ধর্মীয় স্থান জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 33টি দেশ, আর 13টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং 10টি দেশ কোনো পক্ষকেই ভোট দেয়নি। এই প্রস্তাবের বিরোধিতা করে আরবের দেশগুলি এই অধিবেশন থেকে বার হয়ে গেলেও এই প্রস্তাবটি পাশ হয়ে গিয়েছিল। ইহুদিরা জাতিসংঘের এই প্রস্তাব মেনে নিয়েছিল, কিন্তু ফিলিস্তিন এবং আরবের দেশগুলি এই প্রস্তাব মেনে নেয়নি। এই কারণে জাতিসংঘে এই প্রস্তাব পাশ হওয়ার পর থেকেই ফিলিস্তিন এবং আরবদের মধ্যে সংঘাত শুরু হয়। ইহুদি রাষ্ট্রপন্থী সেনাবাহিনী ফিলিস্তিনের গ্রাম ও শহরগুলিতে হামলা চালায়। এই হামলায় ফিলিস্তিনের 500টি গ্রাম এবং 15,000 ফিলিস্তিনকে হত্যা করে ইহুদিরা। এমতো অবস্থায় 1948 সালে 14 মে ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং একই দিনে ইহুদি নেতারা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা করে। কিন্তু এই ঘোষণার পরের দিন আরবের দেশগুলি একসাথে তাদের সৈন্য নিয়ে ফিলিস্তিনের ভেতরে প্রবেশ করে। এদের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে ধ্বংস করা, আর এইভাবে শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ দুটি পর্যায়ে হয়েছিল, প্রথম পর্যায়ে ইহুদি এবং ফিলিস্তিনদের মধ্যে সংঘাত হয় এবং দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল এবং আরবের রাষ্ট্রগুলির মধ্যে যুদ্ধ বাধে। এই যুদ্ধে মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও ইরাক একসাথে ইসরায়েলের উপর হামলা চালায়। এই যুদ্ধের কয়েক সপ্তাহের মধ্যে আরবের সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ইসরায়েলি বাহিনী প্রায় পরাজয়ের মুখে। ঠিক তখনই জাতিসংঘ যুদ্ধ বিরতির জন্য হস্তক্ষেপ করে। এই যুদ্ধ বিরতির ফলে ইসরায়েলের অনেক লাভ হয়েছিল, কারণ এই যুদ্ধ বিরতির মধ্যে ইসরায়েল ইউরোপ থেকে ভারী অস্ত্র নিয়ে আসে। এর ফলে ইসরায়েলের শক্তি অনেক গুণ বেড়ে যায়। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আরবদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায়। এর ফলে আরবের সৈন্যরা ধীরে ধীরে পিছিয়ে আসতে থাকে এবং ইসরায়েল একের পর এক এলাকা দখল করতে শুরু করে। ইসরায়েলের বাহিনীকে পরাজিত না করতে পারায় আরবের রাষ্ট্রগুলি একে একে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে শুরু করে। 1949 সালের ফেব্রুয়ারি মাসে মিশর, 23 মার্চ লেবানন, 3 এপ্রিল জর্ডান এবং 20 এপ্রিল সিরিয়া ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে, আর এইভাবেই প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শেষ হয়। এই যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয় এবং জাতিসংঘের দেওয়া ফিলিস্তিনের 56% জমি তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। এর পাশাপাশি জাতিসংঘ ফিলিস্তিন আরবদের
দেওয়া 43% 60% জমি ইসরায়েল দখল করে নেয়। অবশেষে বলা যায় এই যুদ্ধে ইসরায়েল জয়ী হওয়ার কারণ ছিল ইসরায়েল বাইরের দেশ থেকে অনেক সাহায্য পেয়েছিল, কিন্তু আরবের রাষ্ট্রগুলি কোনো সাহায্য পায়নি। সেই সময়কার বিশ্বের দুই পরমাণু শক্তি দেশ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন নিজের নিজের স্বার্থের জন্য ইসরায়েলকে সাহায্য করেছিল।